প্রধানমন্ত্রীর বায়োপিক যে তৈরি হচ্ছে তা খুব বেশি দিন আগে ঘোষণা হয়নি, এর মধ্যেই তা তৈরি করে ফেললেন পরিচালক উমাঙ্ক কুমার। শুধু তাই নয়, তা মুক্তি পাচ্ছে লোকসভা ভোটের মধ্যেই। আগামী 11 এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে, আর প্রধানমন্ত্রীর বায়োপিক PM নরেন্দ্র মোদী মুক্তি পাচ্ছে 12 এপ্রিল। ফলে ভোটের মধ্যেই ফের এক দফা তোলপাড় হতে পারে দেশের রাজনীতিতে। সংবাদ মাধ্যমের খবর, পরিচালক উমাঙ্ক কুমার ছবির বেশিরভাগ শুটিং সেরে ফেলেছেন উত্তরাখণ্ডে, বাকিটা হবে মুম্বাইয়ে। গত বছর মুক্তি পেয়েছিল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এ নিয়ে প্রচুর শোরগোল তুলেছিল কংগ্রেস। এবার আবার ভোটের সময় মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক, ফলে ফের এক দফা শোরগোল ওঠার সম্ভাবনা রয়েছে।